আসসালামু আলাইকুম। আজ 23 আগস্ট 2024 সন, বৃষ্টির দিন, সারা দিন বৃষ্টি হয়। শুক্রবার আজকে বাসায় ছিলাম, এখন বৃষ্টি নাই, তাই আমি ছাদ বাগানে এসেছি। তা আমি আজকে যে জিনিসটা দেখো, আমি এক একদিন এক একটা বাগানের যে গাছ আছে বা ফল ফসল আছে সেটা বিস্তারিত দেখাই, চারারোপণ দিয়ে শুরু করে একদম হারভেস্টিং পর্যন্ত বা ফল আহরণ পর্যন্ত বা সবজি আহরণ পর্যন্ত আমি দেখাই। এর লাগানো পদ্ধতি, এর পরিচর্যা, এ সব কিছু আমি বিস্তারিত বলি। তা আজকে বলবো আমার ছাদ বাগানে যে সবজি বরবটি, বরবটি ছাদ চাষের বিস্তারিত বলবো। তা আগে একটু দেখাই নি আমাদের আমার ছাদে যে বরবটি আছে সেটা একটু দেখিন, তারপরে বলছি। এই যে সবুজ লতানো ঝোপানো গাছটা, এই ব্যারেলের অর্ধেক ব্যারেল যে ড্রাম বলি আমরা, সেই হাফ ড্রামে লাগানো হয়েছে, এটা হচ্ছে বরবটি গাছ। আমাদের সখীপুরে আমাদের গ্রামে মা বলতেন নবিল্লা, এটাকে বলতেন নবিল্লা। মা যে নবিল্লা চাষ করতেন সেটা এত বড় হইতো না। এই দেখেন এটা কত বড় হয়েছে, দেখেন কত বড়, 2 ফুট, 2 ফুট সাইজ, একদম সাপের মতো বড়। কিন্তু ওইটা ছোট ছোট হইতো, ওই নবিল্লাগুলাই এইরকম ছোট ছোট হইতো। ওইটা স্বাদও বেশি ছিল, ওটা দেশি জাতের, এটা মনে হয় হাইব্রিড জাতের, তাহলে একটু বড় হবে কেন। এই দেখেন আরেকটা দেখাচ্ছি, এই যে নবিল্লা, নবিল্লা মানে আমিও নবিল্লা বলতেছি, এটা হচ্ছে বরবটি। এই যে কত বড় বড়, আর আরো যেগুলা যেগুলো মাছায় থাকে, আমি এই যে মাছা করে দিচ্ছি, দেখেন মাছাকে দেখতে পাচ্ছি কিনা, এই যে দেখেন, এই যে মাছা, এটা আমার এই যে রেলিং আছে ছাদে, রেলিং সাথে ঠেস দিয়া এই লোহার যে অ্যাঙ্গেল বলে অ্যাঙ্গেল বাঁকা করে ওই যে খুঁটি দিয়ে দিছি, আর উপরে নাইলনের সুতা দিয়া বুনেই দিছি। এর মধ্যে যে সবজি গাছ উঠতেছে, আমরা গ্রামে বলি জাংলা বা মাচা বা জাংলা বলি, এই জাংলায় উঠাই উড়ানো হয়েছে, জানা উঠার আগেই দেখেন নবিল্লা আসা শুরু করছে। তে যদি জাংলায় ঝোলে তাই দেখেন কেমন দেখা যায়, এই যে জ্বলতেছে, এই যে জ্বলতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে জাংলায় ঝুলতেছে। তে এইভাবে যদি ওইদিকে যায় জাংলা বেয়ে বেয়ে, এই সমস্ত সবজি গাছের ই হলো টার্গেট হলো উপর দিকে যাওয়া। আমি একটা এই গাছের ডাইল দিয়ে দিছি, সে দেখেন উপর দিকে করতেছে, এবং আরেকটা দেখেন ওই তেঁতুল গাছে ওঠার জন্য চেষ্টা করতেছে, ওই উপর দিকে যাবে আর কি। কিন্তু আমি তেঁতুল গাছে দিব না, তেঁতুল গাছ নষ্ট হবে, নষ্ট বা ই হবে, এটা আমি এই মাচার দিকে দিব যাতে ওই দিকে না উঠতে পারে। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আঙ্গুর গাছ। এই এই মাসায় এক এক সময় এক এক সবজি উঠাই দিই, শসা, ঝিঙ্গা, নানান রকম। এখন এইবার আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে এই বরবটি। বরবটি কিভাবে চাষ করছি দেখাই। এই যে ড্রামে আমি মাটি প্রস্তুত করছি, ড্রামের নিচে 3টা ছিদ্র আছে, পানি অতিরিক্ত পানি যাতে প্রবাহিত হয়ে যায়। আর এখানে যে মাটি আছে, এই মেয়েটা ক্ষেতের মাটির সাথে বালি মিক্সচার করছি, 3 ভাগ 3 ভাগ মাটির সাথে 4 ভাগ মাটি, 4 মানে 3 ভাগ মাটি 1 ভাগ বালি। এই যে বিল্ডিং তৈরি করতে সময় যে বালিটা দেয় এটা, তখন হয়ে গেলো বেলে দোয়াশ মাটি, সেই মাটি 3 ভাগ আর 1 ভাগ হলো জৈব কম্পোস্ট মিক্সচার করি, করিয়া তারপরে যে ড্রামে শুকানোর পরে ড্রামে বসছে জোড়া জোড়া করে, সেই ড্রামে আমি এই বরবটি গাছ লাগাইছি, আমি মানে আমার মালি আর কি। বরবটি গাছ লাগানোর আগে এটা অন্য একটা ড্রামে এটার বীজ ফেলে, বীজের প্যাকেট পাওয়া যায় 30 টাকা করে প্যাকেট পাওয়া যায়, অনেকগুলো বীজ থাকে, সেই বীজের যখন 5-6 ইঞ্চি লম্বা চারা হয়েছে, সেই চারাই যে এখানে লাগানো হয়েছে, 5-6 ইঞ্চি চারা বড় হওয়ার পরে এখানে লাগানো হয়েছে।
এইটা গাছ জাঙ্গলায় ওঠার আগেই দেখেন ধরা শুরু করছে, ফুল টুল ধরে এই করছে। এখানে দেখেন একটু ছত্রাক দেখা দিচ্ছে, এখানে আমি ইয়ে স্প্রে করব, এই কি বলে নিমের পাতার রস স্প্রে করব, ওটা চলে যাবে। তাহলে আমি মাটি দেখাইলাম, মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সচার করে দিই, আবার এটা এটা চলবে, এই এই গাছ বরাবর এটা চলবে, আর নতুন পাল্টাইতে হবে না। এখন আপনি জৈব কম্পোস্ট হিসাবে ইয়ে দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, অথবা ময়লা থেকে যারা তৈরি হয় ফ্যাক্টরিতে এটা পাওয়া যায়। আর আমি যারা দিই সেটা হচ্ছে এখন সব গাছগুলো দিয়ে এখন পচা গোবর দিই, ওটা গোবর আর গোবর থাকে না, জুড়ুজুড়া হয়ে মাটি হয়ে যায়। তাহলে খাবারের কথা বললাম, কীটনাশকের কথা বললাম, পানি দেওয়া হয় যখন এটা শুকাই যায় তখন পানি দেওয়া হয়, আর এটা মাচা দেওয়ার জন্য যে মাচা আছে মাচাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বরবটি, তবে আমি বরবটি এখন এটা খাওয়ার মতো হয়েছে কিন্তু আমি তবু তুলবো না, আমার ইচ্ছা হলো এটা তুলে আমাকে দেখাই, কিন্তু আমার ওয়াইফ মাঝে মাঝে দেখা যায় যে বলে আরো বড় হইতো এরকম বলে, তাকে বললো যে নিয়ে আসো বরবটি বড় হয়েছে। আমি বাজি খাই, সবসময় সবজি দেই এই খাই, বাজি দিয়ে নাস্তা করি পরোটার সাথে, এটা আমার একটা প্রধান উপাদান। তার তা আমার ওয়াইফকে বলবো আজকে যে দেখো তো এটা তোলা যায় কিনা, আমার ধারণা এইগুলি তুলতে হবে, এই জন্য আপনাদের সামনে তুললাম না, আমি ইচ্ছা করছিল তুলবো তা তুললাম না। এতক্ষণ দেখালাম আমি ছাদ বাগানে বরবটি চাষের পদ্ধতি বিস্তারিত দেখালাম, এবং রোপণ থেকে নিয়ে একদম এই যে হারভেস্টিং পর্যন্ত দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমার রিকোয়েস্ট হলো আপনাদের যাদের ছাদ আছে নিজেদের, এই ছাদে যতটুকু জায়গায় থাকুক আপনি এটা ব্যবহার করেন, সবজি চাষ করে, ফুল চাষ করে, অথবা ফল চাষ করে। আমি এক একদিন এক একটা দেখাই, আজকে দেখাইলাম সবজি, আপনি এরকম বিভিন্ন রকম সবজি আপনার ছাদে লাগাইতে পারেন, তো এটা আপনাদের বন্ধুদেরও কাজে লাগতে পারে। এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদের বন্ধুদের কাছে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। এবারে শেষ করছি, আল্লাহ হাফেজ।